রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তৃতা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি সেখানে যুক্ত হব। কোন মুসলিম সমাজের জন্য একটা গৌরবের বিষয়। ওলামায়ে কেরামগণ, সুধীগণ, আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে আজকে আপনারা এখানে এসেছেন। আমাদের মহাগ্রন্থ আল কোরআন এটা সাধারণ কোনো গ্রন্থ না, এটা মহান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আসমানি কিতাব। আল্লাহ তাআলা ওহির মাধ্যমে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে প্রেরণ করেছিলেন এই মুসলিম উম্মার জন্য, এবং এই মহাগ্রন্থ এবং আর আল কোরআনও তিনি নাজিল করেছিলেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকেও কিন্তু ইসলাম ধর্ম প্রচার করতে যেয়ে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে, অনেক কষ্ট তাকে সহ্য করতে হয়েছে। আর ইসলাম ধর্ম প্রথম গ্রহণ করেছিলেন কিন্তু একজন নারী, তিনি বিবি খাদিজা। তার কথা আমি সব সময় স্মরণ করি যে তিনি প্রথম সাহস করে এই ইসলাম ধর্ম শুধু গ্রহণ করেন নাই, তিনি ব্যবসা বাণিজ্য করতেন, খুব অর্থশালী ছিলেন, তিনি তার অর্থ সম্পদ দিয়ে সব রকম সহযোগিতা করেছিলেন ইসলাম ধর্ম প্রচারের। আমি তার প্রতি আমার শ্রদ্ধা জানাই। আল কোরআন আমাদের ইহকাল পরকালীন জীবনের কল্যাণ ও মুক্তির পথ দেখায়। কোরআন হেফজ করার মধ্য দিয়ে নিহিত রয়েছে মর্যাদা ও কল্যাণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোট করছি, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। যখন আমাদের করোনার কারণে সব কিছু বন্ধ করতে হয়েছিল, তখন আমাকে যখন জানানো হলো যে হেফজখানা না খুলে দিলে দীর্ঘদিন যদি এটা মানে পড়াশোনার মধ্যে না থাকে তাহলে কোরআন হেফজ করতে পারবে না, তখন আমরা কিন্তু সেই অনেক বাধা ছিল কিন্তু তারপরেও আমরা কিন্তু হেফজখানা খুলে আমাদের ছেলে মেয়েরা যাতে সেই কোরআন হেফজ করতে পারে সেই ব্যবস্থাটা করে দিয়েছিলাম। আল্লাহর রহমতে সবাইকে আমরা ভ্যাকসিনও দিয়েছি, স্বাস্থ্য সুরক্ষা যাতে মেনে চলতে পারে সেই ব্যবস্থাও করে দিয়েছিলাম, যার জন্য খুব ভালোভাবে আপনারা এটা চালু করে রাখতে পেরেছিলেন। উলামায়ে কেরামগণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন খাঁটি মুসলমান। তিনি যেমন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্থপতি, তেমনি সরকারি পৃষ্ঠপোষকতা ইসলামের প্রচার প্রসারের স্থপতিও তিনি। স্বাধীনতার পর বাংলাদেশে যেমন একদিকে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলেন, গোলায় এক ফোঁটা খাবার ছিল না, কোনো টাকা ছিল না, রিজার্ভ মানি ছিল না, কিছুই ছিল না, শূন্য হাতে যাত্রা শুরু করেছিলেন আল্লাহর উপর ভরসা রেখে। আর সেই সাথে সাথে তিনি এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের জন্য এবং তাদের ধর্মীয় মূল্যবোধকে বিবেচনায় নিয়ে ইসলাম প্রচার ও প্রসার যাতে ঘটে সেই জন্য তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে দেন। এমনকি বড় পীর সাহেবের মাজার জিয়ারত করে সেখান থেকে যে গ্লাভ পেয়েছিলেন সেটাও কিন্তু ওই বায়তুল মোকাররম মসজিদে তিনি দিয়েছিলেন। তিনি জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উন্নয়ন ও সম্প্রসারণেরও কাজ করেন। বায়তুল মোকাররম মসজিদের প্রধান অতিথি হিসেবে 73 সালে তিনি ঈদে মিলাদুন্নবী মহফিলের শুভ উদ্বোধন করেন এবং এর মাধ্যমে দিনই খেদমতের এক নবদিগন্ত উন্মোচিত হয়। আর জাতীয় পর্যায়ে নিয়মিত ঈদে মিলাদুন্নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে সেটা পালিত হয়ে আসছে। তবলিক জামাত কোথায় হবে, বিশ্ব বিভিন্ন মুসলিম দেশে এটা একটা প্রতিযোগিতা ছিল, সেখানে বাংলাদেশ জাতির পিতার নেতৃত্বে আমরা সেই তবলিক জামাত বাংলাদেশে যাতে হয় তার সুযোগটা পাই, এবং তিনি টঙ্গীর নদীর তীরে বিশাল জায়গা দিয়ে দেন, যার ফলে আজকে সেখানে আমাদের বিশ্ব ইজতেমা আমাদের বাংলাদেশে আজ অনুষ্ঠিত হতে পারে। এটা বলা হয় যে হজের পরে সব থেকে বেশি মুসল্লিদের আগমন ঘটে এই তবলিকে। কাজী আমরা সরকার আসার পর সেই জায়গারও অনেক উন্নতি করে দিয়েছি,
অনেক অসুবিধা ছিল, কাঁচা মাটি ছিল, তাছাড়া সেখানে অন্য ধরনের মানে ব্যবস্থা কোনো কিছু ছিল না। আমরা অনুমতি নিয়ে যথাযথভাবে সেই জায়গার উন্নতি করে দিয়েছি। জাতিপিতা জামিয়া মাদানিয়া দারুল উলুম যাত্রাবাড়ি কওমি মাদ্রাসার জন্য জমি প্রদান করেন। তিনি কাকরাইল মসজিদের জমি দান করেন, সেখানে আরও এক খণ্ড জমি আমিও পরবর্তীতে দিয়েছি। তিনি বেতার ও টেলিভিশন অনুষ্ঠানের সুসমাপ্তিতে কোরআন তেলাওয়াত প্রচলন করেন এবং তিনি আইন করে মদ ঘোড়দৌড় জুয়া বন্ধ করে দিয়েছিলেন। মাত্র 3.5 বছর তিনি ক্ষমতায় ছিলেন, ইসলামের উন্নয়নে ব্যাপক পদক্ষেপ নেন। 1973 সালে আপনারা জানেন যে আরব ইসরায়েল যুদ্ধ হয়, সেই সময় আরবদের পক্ষে জাতিপিতা ছিলেন এবং তাদের জন্য তিনি অনেক সাহায্য প্রেরণ করেছিলেন। 1974 সালে ওআইসির সদস্যপদ আমরা পাই জাতিপিতার নেতৃত্বে। পাকিস্তান আমাদের স্বীকৃতি দিচ্ছিল না, ওআইসি সম্মেলন পাকিস্তানে হবার কথা, জাতিপিতা বলেছিলেন যে সেখানে স্বীকৃতি না দিলে তো আমরা যেতে পারি না। আমাদের বিভিন্ন দেশ যেমন কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী, লেবাননের পররাষ্ট্রমন্ত্রী, আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সহ 4 জন বাংলাদেশে আসেন এবং তারপরে পাকিস্তানকে বাধ্য করে বাংলাদেশকে স্বীকৃতি দিতে। এরপর জাতিপিতা সেই সম্মেলনে উপস্থিত হন, পাকিস্তানে যান, সম্মেলনে উপস্থিত হন, বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করেন। আজকে আমরা ওআইসির একজন শক্তিশালী সদস্য হিসেবে কাজ করে যাচ্ছি। আমাদের রোহিঙ্গাদের সাহায্যে ওআইসি দেশভুক্ত দেশগুলো অনেক সহযোগিতা করে যাচ্ছে, তাদেরকে ধন্যবাদ জানাই। যদিও ওআইসি সম্মেলনে আমি একমাত্রই মহিলা রাষ্ট্রপ্রধান, তো সকলে আমাকে খুব স্নেহ করেন এবং আমি একমাত্র বোন হিসেবেই সব দেশ বিবেচনা করে, সৌদি আরব থেকে শুরু করে কাতার, কুয়েত, তারপরে ওমান বা জর্ডন অথবা আমাদের ইউএই সহ আলজেরিয়া, প্রত্যেক দেশের সাথে আমাদের একটা চমৎকার সদ্ভাব রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় ইসলামের খেদমত এবং উন্নয়নে কাজ করে। 2009 সালে সরকার আসার পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সৌন্দর্য বৃদ্ধির সম্প্রসারণ আমরা করি, কারণ এটা আমি 96 সালে যখন প্রথম প্রাইম মিনিস্টার হই তখনই বায়তুল মোকাররমের একটা মিনার তৈরি করা, শান তৈরি করা এবং এটাকে আরও উন্নত করার পদক্ষেপ নিয়েছিলাম, সে কাজও আমি শুরু করেছিলাম। দুর্ভাগ্যের বিষয় 2001-এ আওয়ামী লীগ সরকার আসতে পারেনি, সরকার এসেছিল খালেদা জিয়া এবং তার সাথে ছিল জামাত ইসলামী। খালেদা জিয়া এসেই কিন্তু এই মসজিদ নির্মাণ কাজটা বন্ধ করে দেয়। শুধু বায়তুল মোকাররম না, ঢাকা ক্যান্টনমেন্টেও সব থেকে বড় একটা মসজিদ নির্মাণের কাজে আমি হাত দিয়েছিলাম, সেটাও কাজ বন্ধ করে দিয়েছিল। সেটা যতটুকু হয়েছিল সেভাবেই পড়েছিল, তার কথা ছিল ওখানে আবার এত মুসল্লি কোত্থেকে যাবে নামাজ পড়তে, এই প্রশ্ন করে সেটাও বন্ধ করে দিয়েছিল। আর বায়তুল মোকাররমের সেই মিনার তৈরি করার কাজ সেখানেই বন্ধ হয়ে যায়। আল্লাহ রহমতে দ্বিতীয়বার 2008-এ যে নির্বাচন হয় সেই নির্বাচনে এদেশের জনগণ নৌকা মার্কায় ভোট দেয়। খালেদা জিয়ার সরকার পেয়েছে, খালেদা জিয়ার দল পেয়েছিল মাত্র 30টা সিট, আর বাকি সিট আমরা আওয়ামী লীগ এবং মহাজোট পাই। সরকারে আসার পর বায়তুল মোকাররম মসজিদের সেই অসমাপ্ত কাজ সম্পন্ন করি এবং সৌদি আরব থেকে একজন মন্ত্রী আসেন, তাকে সাথে নিয়ে এটা আমরা উদ্বোধন করেছিলাম। সেখানে আমাদের মহিলাদের জন্য নামাজের বিরাট ব্যবস্থা, তাছাড়া সেখানে শানটাও আমরা উন্নত মানের করে দিয়েছি এবং অজুখানা থেকে শুরু করে টয়লেট সব সুবিধাগুলি সকলের জন্য খুব সুন্দরভাবে করে দেওয়া হয়েছে। এছাড়াও আপনারা জানেন যে ইসলামী ফাউন্ডেশন, ইসলামী ফাউন্ডেশনের কিন্তু নিজস্ব তেমন কোনো অফিস ভবন কোনো কিছু ছিল না। 34টা জেলায় একটা সীমিত আকারে একটা অফিসের মতো ছিল, সেখানে কোনো মানে কোনো মতে চলতো। আমি সরকার আসার পর প্রায় 10তলা ভবন ভিত্তিপ্রস্তর স্থাপন করে সেখানে ভবন নির্মাণ করে দিয়েছি, সেটা 8তলা ভবন হয়েছে এবং ইসলাম প্রচারের জন্য এই ইসলামী ফাউন্ডেশনের এই বিল্ডিং আমরা করে দিই। তাছাড়া প্রত্যেকটা উপজেলায় আমরা ইসলামিক ফাউন্ডেশনের অফিস করে দিয়েছি, এখন আমরা উপজেলা পর্যায় পর্যন্ত আমরা করে দিচ্ছি, যাতে করে ইসলামের মর্মবাণী শান্তি ধর্ম ইসলাম
এটা যেন দেশের মানুষ ভালোভাবে জানতে পারে, বুঝতে পারে, উপলব্ধি করতে পারে। মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য আমরা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় করে দিই, কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই মাদ্রাসা বোর্ড করে দিয়েছিলেন, এটা আপনারা জানেন। কাজে আমরাও আজকে আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি, সেখানে ধর্মীয় শিক্ষার সাথে সাথে সে কম্পিউটার থেকে শুরু করে অন্যান্য শিক্ষা যাতে হয়, বা মাদ্রাসাগুলিতেও তার কারিকুলামে ধর্মীয় শিক্ষার পাশাপাশি কম্পিউটার থেকে শুরু করে অন্যান্য শিক্ষাও যাতে সবাই নিতে পারে, যাতে তারা ভবিষ্যতে চাকরি করতে পারে, কাজ করতে পারে, বা বিদেশে কর্মসংস্থান সুবিধা হয়, সেই সুযোগটা আমরা সৃষ্টি করে দিচ্ছি। আরবি, বাংলা, ইংরেজি ভাষায় কোরআন শরীফ, সেই কোরআন শরীফ আমরা ডিজিটাল বাংলাদেশ করব ঘোষণা দিয়েছিলাম, কাজে প্রথম কোরআন শরীফকে আমরা ডিজিটাল করি এবং সেখানে আরবি উচ্চারণ, আরবি আরবি ভাষা লেখা আছে, তার সাথে বাংলা আরবি উচ্চারণ অর্থ এবং ইংরেজি অনুবাদ, সেইভাবেই কিন্তু এই কোরআন শরীফ তৈরি করে দেওয়া হয়েছে, যাতে দেশে বিদেশে সকলেই তা পড়তে পারেন, সেই সুযোগটা আমরা করে দিয়েছি। তাছাড়া বিভিন্ন ভাষা শেখার একটা অ্যাপস আমরা তৈরি করেছি, যেখানে আরবি ভাষাটাকে আমরা রেখেছি, কারণ আপনারা জানেন সৌদি আরব সহ বিভিন্ন দেশে আমাদের অনেক কর্মী যায় কাজ করতে, ভাষাটা শিখে যেতে পারলে তাদের অনেক সুবিধা হয়, সেই ব্যবস্থাটাও আমরা করেছি।